বারবার অজু ছুটে গেলে সে নামাজের সময় অজু করে নিবে। যদি কারো সমস্যাটা এরকম হয় যে সে অজু করলে 4 রাকাত নামাজ পড়ার মতো সময় ফাঁকা পায় না, সে এর মধ্যে আবার তার অজু চলে যায়, এরকম যদি হয়, এই লেভেলের যদি যদি হয়, তাহলে সে প্রত্যেক ওয়াক্তের জন্য 5 ওয়াক্তের জন্য 5 বার অজু করে নিবে। ওয়াক্ত হওয়ার পরে অজু করবে, নামাজ পড়বে, এবং ওই ওই সময় যদি তার অজু যায়ও কোনো অসুবিধা নেই, মাফ। কিন্তু যদি এই লেভেলের সমস্যা না হয়, হয় ঘন্টার ভিতরে 2 বার 3 বার হয়, তাহলে আপনার মাফ নাই, তাহলে আপনার চলে গেলে অজু করে আপনাকে নামাজ পড়তে হবে।